ইবুক অথবা যে কোনো ধরনের ইমেজ আপলোড করে আর্নিং জেনারেট করার জন্য অনেকগুলো অ্যাপস বা ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে, যেগুলোর উপর আমি ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ রেসপন্স করেছেন। এবং এই ধরনের অ্যাপস বা ওয়েবসাইট থেকে থাকলে যেগুলোর মধ্যে ফ্রিতে ইমেজ আপলোড করে আর্নিং জেনারেট করা যায় সেটির উপর ভিডিও দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে, যাদের হাতের মধ্যে একটি মাত্র অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং যাদের ফটো তোলা খুব সহজ এবং আশেপাশের যে সিনারিগুলো রয়েছে বা আপনার পরিবেশের মধ্যে যে সমস্ত সুন্দর সুন্দর সিনারি গুলো রয়েছে সেই সিনারি গুলোর ছবি তুলে আপনি আপলোড দিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। এবং আপনার যদি একটি DSLR ক্যামেরা থেকে থাকে তাহলে অবশ্যই আর তো কথাই নেই। সো আজকে যে অ্যাপসটি বা ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, সেটি আমার মুখের কথা নয়, আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এটি এই ট্রাস্টেড ওয়েবসাইট বা অ্যাপসিতে অনেকে কাজ করছে এবং এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানে প্রায় 100 লক্ষ অধিক বার এটি ইনস্টল হয়েছে এবং এটির সাইজ হচ্ছে 36 মিলিয়ন এবং অগাস্টের 4 তারিখ এটি আপডেটেড হয়েছে। পাশাপাশি আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন অনেকগুলো ভালো ভালো রিভিউ দেখতে পাবেন এবং এটির রেটিং হচ্ছে 4.3 এবং এটির নাম আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে IEM ফ্রি ফটো অ্যাপ ফর শেয়ারিং অ্যান্ড সেলিং ইমেজেস, জাস্ট ফ্রি যে কোনো ধরনের ফটো সেল করার জন্য এটি একটি ট্রাস্টেড অ্যাপস বলা যায়। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে কাজে লাগিয়ে অনায়াসে এই ওয়েবসাইটটি থেকে আর্নিং জেনারেট করতে পারবেন আনলিমিটেড ভাবে। সো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মধ্যে যে প্লে স্টোর থাকবে সেই প্লে স্টোরের মধ্যে যাবেন, তার মানে প্লে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সরাসরি যে প্রসেসে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি যখন সার্চ দিবেন IEM.com দিয়ে আপনি ইন্টারফেসটি দেখতে পাবেন। ইন্টারফেসে আসার পরে সরাসরি আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবে এইভাবে, অর্থাৎ আপনি দুভাবে এখানে কাজ করতে পারবেন। প্রথমত আপনি বায়ার হিসেবে কাজ করতে পারবেন অথবা ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারবেন। আপনি যদি বায়ার হয়ে থাকেন তার মানে আপনার প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের ছবি আপনার প্রয়োজন হতে পারে, সুতরাং যে কোনো ধরনের ইমেজিং অথবা আই ক্যাচি অথবা প্রিটি কুল ছবি আপনি যদি কিনে নিতে চান বা পারচেজ করতে চান তাহলে অবশ্যই বায়ার হিসেবে কাজ করতে পারেন। আর আপনি যদি ফটোগ্রাফি করে জাস্ট আপনি ফ্রিতে সেই ছবিগুলো আপলোড দিয়ে আপনি জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফটোগ্রাফার হিসেবে কাজ করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফটো ব্লগে চলে যেতে বলছে। সো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সরাসরি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। অ্যাকাউন্টটি তৈরি করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে, ইন্টারফেসটি হচ্ছে এটি, অর্থাৎ স্টার্ট আপলোডিং করতে বলেছে। নাইস ওয়ার্ক কলিং, ইউ আর রেডি টু সেল, তার মানে আপনি আপনার ছবিগুলো এখানে আপলোড দিতে পারবেন। সো এখানে ছবিগুলো আপলোড দেওয়ার পূর্বে আমি কিছু কথা বলে রাখছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনার যদি কোনো ছবি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনার অনলাইনের মধ্যে অনেকগুলো সাইট রয়েছে যে সাইটগুলো কপিরাইট ফ্রি বা ইমেজ আপনি কালেকশন করে বা নিয়ে আপনি এই সাইটের মধ্যে আপলোড দিতে পারবেন এবং যার বিনিময়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এবং একটি কথা বলে রাখা ভালো, আমার চ্যানেলের মধ্যে আমি দেখিয়েছি যে ফ্রি ইমেজ আপলোড করার বেশ কয়েকটি ভিডিও, তার মধ্যে এই ভিডিওটি অন্যতম। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আজকে ভিডিও আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কিভাবে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি স্টার্ট আপলোডিং এ ক্লিক করবেন। স্টার্ট আপলোডিং এ ক্লিক করার পরে এখানে যে অপশনটি চলে আসছে সেটি হচ্ছে যে এখানে আপনি ড্রপ বক্সের মধ্যে যদি আপনার কোনো ছবি বা ইমেজ সেভ করা থাকে সেখান থেকে আপনি আপলোড দিতে পারেন, অথবা গুগল ড্রাইভের মধ্যে থাকলে সেখান থেকেও দিতে পারেন, অথবা আপনি যদি ফ্লিকারের মধ্যে কোনো ছবি রাখেন আপনার প্রয়োজনীয় সেই ছবিগুলো এখানে আপলোড দিতে পারেন, অথবা আপনি গুগল ফটোস থেকে এখানে আপনি ছবি আপলোড দিতে পারেন। সো আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনি আপনার মোবাইলে সেম ওয়েতে কাজগুলো করে নিতে পারবেন। তার আগে আরেকটি কথা বলে রাখো ভালো, আপনি সেটিংসে গিয়ে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করে রাখবেন এবং আপনি এরপরে আপনি ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার জন্য সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার ছবিতে চলে গেলাম। ছবিতে যাওয়ার পরে জাস্ট আমি একটি ছবি আপলোড করছি, যে ছবিটি আমি তুলেছি বেশি দেরি হয়নি এবং সেটি একটি প্রাকৃতিক রিলেটেড ছবি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি রয়েছে, আমি একটি লাইভ বোর্ডের ছবি ওপেন করছি। আপনি যে কোনো ধরনের
ছবি এখানে আপলোড করতে পারেন। সো সেটি অ্যাড হয়ে গিয়েছে। এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এডিটিং ওয়ান ফটো ডিসকভার এবিলিটি দেখাচ্ছে, এরপরে এটি ছবিটি আপলোড হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে আপনাকে এখানে যে ট্যাগগুলো সাজেস্ট তারা করেছে সেই সাজেস্টেড ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। সো এখানে আপনার ছবি রিলেটেড যে ট্যাগগুলো সেই ছবি রিলেটেড ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। সো আমি পলিউশন দিচ্ছি, অথবা ট্রাভেলও দিতে পারেন, আপনি রিফ্লেকশন দিতে পারেন, আউটডোর দিতে পারেন, নেচার দিতে পারেন, অরেঞ্জ কালার, ওয়াটার দেখা যাচ্ছে, নো পিপল দেখা যাচ্ছে, হাই অ্যাঙ্গেল ভিউ দেখতে পাচ্ছেন, তারপর এখানে নটিক্যাল ব্যাসেল দেখতে পাচ্ছেন, এটি অনেকটা ব্যাসেল। সো আপনি আপনি এখান থেকে চাইলে বাকি যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ এক কথায় বলা যায় আপনার ইমেজ রিলেটেড যে ট্যাগগুলো সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। সর্বোচ্চ 10টি, সরি 40টি ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন। সো ল্যান্ড ভেহিকল আমি এখানে দিচ্ছি, এরপর লেক দিচ্ছি, মেশিনারি দিচ্ছি, যেগুলো এটির সাথে যায়। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে এই ইমেজ রিলেটেড ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে, সো বাকি কোনো ট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। এরপরে যেটি সেটি হচ্ছে এইখানে অ্যাড লোকেশন, এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি সিলেক্ট করে দিচ্ছি, লোকেশন সিলেক্ট করে দিয়েছি। আর পর আপনি এখানে আপনার কান্ট্রিটা কান্ট্রি ওয়াইজ যেটি সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরপর এখানে সাজেস্টেড করেছে আমি সেটি দিয়েছি। এরপর অ্যাড ক্যাপশন, আপনি ক্যাপশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে ক্যাপশন অনেক সময় যোগ হয় অথবা যোগ না হলে কোনো প্রবলেম না হয়। সো ট্যাগ দেওয়ার পরে আমি এখানে 16টা ট্যাগ দিয়েছি। ট্যাগ দেওয়ার পরে আমি এখানে লোকেশন সিলেক্ট করে দিয়েছি, এরপরে ক্যাপশন দিয়েছি, এরপর আপনি এই যে ফটো পোস্ট অল ফটোস সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস আই টুক দ্য ফটোস, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আমাকে অবশ্যই নেক্সটে নিয়ে যাবে, গো টু দ্য আপলোড মোর। আপনি যদি আরও ছবি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপলোড মোরে ক্লিক করতে হবে। এরপর আপনি গো টুতে চলে যাবেন, অথবা সো গো টুতে যাওয়ার পরে আপনি এখানে আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন। দ্যাটস ইট, এতটুকু আপনি আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করবেন এখানে ক্লিক করার পরে। এরপরে আপনি এখান থেকে চাইলে আনলিমিটেড ফটো আপনি অ্যাড করতে পারবেন, দ্যাটস ইট। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে ফটো আপলোড করে আর্নিং জেনারেট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে IEM.com হচ্ছে একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ট্রাস্টেড ওয়েবসাইটটিকে আপনি কাজে লাগিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে, দ্যাটস ইট। এতটুকু, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনি আর্নিং করবেন এইভাবে। এভাবে চাইলে আপনি আরো ছবি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আপনি সেটিংসে ক্লিক করার পরে আপনি আর্নিংস দেখতে পাবেন এখানে। আর্নিংসে যখন আপনি ক্লিক করবেন, আর্নিংসে ক্লিক করার পরে আপনাকে পেপল যেটি সেটি কানেক্ট করতে হবে। আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে পেপল কিভাবে তৈরি করবেন সেই ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট তৈরি করার একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখে আসতে পারেন। সো কানেক্ট করবেন, কানেক্ট করার পরে আপনাকে এখানে যেটি সেটি হচ্ছে ইআইএম এর পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে প্রসেসিং এ নিয়ে যাবে। প্রসেসিং এ নিয়ে যাওয়ার পরে আপনার প্রোফাইল সবকিছু ঠিক মতো আছে কিনা সেটি একটু চেকিং করে নেবেন। চেকিং করে নেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ চলে আসছে যে ও সামথিং ওয়েন্ট রং, প্লিজ চেক দ্যাট ইউ আর এন্টার্ড ইউর নেম এক্স্যাক্টলি ইট হ্যাপেন্স ইউর পেপল। অর্থাৎ আমি এখনো এটি ফিল আপ করিনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য সেটি দেখালাম। আর আপনি যদি পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করেন, পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনি কত পেমেন্ট এখান থেকে নিয়েছেন বা প্রিভিয়াস পেমেন্ট হিস্ট্রিগুলো আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারবেন, এবং তাদের সাপোর্ট টিম রয়েছে আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন মধ্যে গেলে অবশ্যই তাদের যে সমস্ত কোয়েশ্চেন সহ আনসার আপনার জানা দরকার সেখানে সেখান থেকে জেনে নিতে পারবেন। সো এখানে যদি আপনি ক্লিক করেন যে কয়টি ছবি আপলোড করেছেন সেটি জানতে পারবেন। আর এখানে আপনার ফটোর যে যে ছবিটা আপনি এখান থেকে আপলোড করেছেন এবং সেটির কোড এখানে আপনি পেয়ে যাবেন। এটিতে ক্লিক করলে আবার আপনি দেখতে পাবেন যে আপনি নেক্সট ফটো আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। আর এটি হচ্ছে আপনার প্রোফাইল। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনি প্রোফাইলের সব যাবতীয় বিষয় জানতে পারবেন। আর এটি হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে আপনি বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন। এবার চলে আসি কি পরিমাণ আর্নিং এখান থেকে আপনি করতে পারবেন। আপনি সরাসরি যদি ড্যাশবোর্ডে চলে আসেন, তার মানে আপনি সরাসরি যদি নিচে চলে আসেন, আমি এখানে দেখাচ্ছি যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যেটি রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমি ক্লিক করছি। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ক্লিক করার পর আপনি কি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমে সেটির জন্য আপনাকে এখানে
হাউ আর ফটো প্রাইস, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো লেখা দেখতে পাবে, তার মানে আপনি পড়ার পরে জাস্ট এই লাইনটি আপনাকে ক্লিয়ার করতে হবে যে ইউ উইল অলওয়েজ রিসিভ 50% অফ দ্য রেভিনিউ রিগার্ড লেস অফ ওয়েদার ইউর ফটো সেল থ্রু আই অ্যাপ মার্কেট অর ইউর পার্টনার কালেকশন। তার মানে আপনাকে প্রতি ছবির জন্য তারা 50% পর্যন্ত রেভিনিউ, তার মানে ক্যাশটা দিয়ে দিবে, দ্যাটস ইট। অর্থাৎ সেটি আপনার সরাসরি পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে, আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখান থেকে আপনি জেনে নিতে পারবেন, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে ছবি আপলোড দিবেন। সো স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকুন, আর আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। যদি ভিডিওটি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অনেকে কিন্তু আমার ফোন নাম্বারটি চান, আমি ব্যস্ততার কারণে অনেক সময় ফোন করতে পারি না বা ধরতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনার যদি স্পেশাল কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক একটি প্রোফাইল রয়েছে, অথবা আপনি সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই ইমেল অ্যাড্রেসে যদি আপনি মেইল করেন অবশ্যই আমি আন্তরিকভাবে 100% চেষ্টা করবো আপনার সেই মূল্যবান প্রশ্নের অ্যান্সার দিতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকুন। আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।